এই অফিসের সামনে দুপুর দুটো থেকে হাসন কেন্দ্রের বিধায়ক তথা আমাদের লড়াকু নেতা মিল্টন রশিদ ধর্নায় বসেছেন অনির্দিষ্ট কালের জন্য ধর্নার কারণ সংবিধান বাঁচাও আজ গোটা দেশ তথা বাংলা সহ এই রামপুয়াট মহকুমা জুড়ে যে এনআরসি এবং সি এ এর আতঙ্কে মানুষ বিপর্যস্ত সেসব মানুষরা এই আতঙ্কে আতঙ্কিত হয়ে দিশাহীনভাবে এনআরসি সি এর প্রতিবাদে প্রতিবাদের নামে তাণ্ডব চালাচ্ছে বাস ভাঙচুর হচ্ছে রাস্তা অবরোধ করছে ট্রেন পোড়ানো হচ্ছে সেইসব মানুষদের শান্তির বার্তা দিতে যে আপনারা যদি এনআরসি এবং সি এর প্রতিবাদ করতে চান তাহলে অগণতান্ত্রিকভাবে নয় গণতান্ত্রিকভাবে মিল্টন রশিদের নেতৃত্বে এই মঞ্চে আসুন এবং প্রতিবাদ করুন এবং নিজের এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখুন এই বার্তা দিতেই এই অনির্দিষ্টকালের ধর্না মিল্টন রশিদ করছেন সকলের কাছে অনুরোধ আপনারা যদি প্রতিবাদ করতে চান তাহলে আপনারা এই মঞ্চে আসুন প্রতিবাদ করুন মিল্টন রশিদের সঙ্গে